সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজ আমরা রাশিয়ান একটি অ্যাকশন সিনেমা এক্সপ্লেন করতে চলেছি, আর এই সিনেমাটার অ্যাকশন সিনগুলো দেখলে আমি নিশ্চিত আপনার মুভিটা দেখতে ইচ্ছে করবে। তো চিন্তার কোনো কারণ নেই, আমাদের টেলিগ্রাম চ্যানেলে মুভির লিঙ্ক দিয়ে দেওয়া হবে, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আজাইরা পেছাল বাদ দিয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। তো মুভিটি শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, যেখানে রাশিয়া আর আমেরিকার মধ্যে কোল্ড ওয়ার চলছিল। তাই আমেরিকার আক্রমণ থেকে বাঁচার জন্য রাশিয়ান সায়েন্টিস্টরা কিছু গোপন এক্সপেরিমেন্ট করছিল। তাদের মধ্যে প্রধান দুজন সায়েন্টিস্ট ছিলেন প্রফেসর ভিক্টর আর প্রফেসর অগাস্ট। তো প্রফেসর ভিক্টরের এক্সপেরিমেন্টটা ছিল কিছু মানুষকে নিয়ে, যেখানে সে কিছু মানুষদের সুপার হিরোর মতো শক্তিশালী বানানোর চেষ্টা করছিল। আর এই এক্সপেরিমেন্টটা মূলত মানুষ এবং পশু দুটোর উপরেই করছিল, যাতে মানুষের ডিএনএ পরিবর্তন করে তাদের সুপার হিরো তৈরি করা যায়। তো এরপর আমরা দেখি তাদের সুপার হিরো বানানোর এক্সপেরিমেন্ট মাত্র চারজনের উপরে সফল হয়, আর সেই চারজনের মধ্যে সুপার পাওয়ার চলে আসে। তার মধ্যে প্রথমজনের নাম হচ্ছে আর্সাস, এবং সে একটা অনেক বড় নেকড়েতে পরিবর্তন হতে পারত আর অনেক বেশি শক্তিশালী হয়ে উঠত। দ্বিতীয় জনের নাম হচ্ছে খান, তার সুপার পাওয়ার ছিল সে অনেক ফাস্ট দৌড়তে পারত। আর তৃতীয় জনের নাম হচ্ছে লি, এবং তার সুপার পাওয়ার ছিল সে সব রকম জড় পদার্থকে কন্ট্রোল করতে পারত। আর চতুর্থ বা সবশেষে ছিল একটা মেয়ে, তার নাম হচ্ছে জিনিয়া, আর তার সুপার পাওয়ার ছিল সে অদৃশ্য হতে পারত, এমনকি সে তার শরীরের তাপমাত্রা বাড়াতেও কমাতে পারত। অপরদিকে ছিল প্রফেসর অগাস্ট, আর সে এমন একটা এক্সপেরিমেন্ট করছিল যাতে সে যে কোনো মেশিন বা ইলেকট্রিক যন্ত্রকে তার হাতের ইশারায় কন্ট্রোল করতে পারে, কিন্তু সরকার প্রফেসর অগাস্টের এক্সপেরিমেন্টটাকে ঝুঁকিপূর্ণ মনে করে ব্যান করে দেয়। অপরদিকে প্রফেসর ভিক্টরের সফলতায় অগাস্ট তার প্রতি অনেক জেলাস ফিল করে, এবং প্রতিহিংসার বশে সে দূরে কোথাও গিয়ে গোপনে একটা ল্যাব তৈরি করে, এবং সেখানে আবার তার সে ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট শুরু করে। আর এই অবৈধ এক্সপেরিমেন্ট করতে গিয়ে অগাস্ট অনেক নির্দোষ মানুষকে মেরে ফেলে। একটা সময় প্রফেসর অগাস্ট প্রতিহিংসার বশে এতটাই হিংস্র হয়ে ওঠে যে সে নিজের ওপরেই এক্সপেরিমেন্ট শুরু করে। একদিন রাশিয়ান মিলিটারিরা অগাস্টের এই অপকর্মের ব্যাপারে জেনে যায়, তাই তারা অগাস্টের ল্যাবে আক্রমণ করে অগাস্টকে ধরার জন্য। কিন্তু অগাস্ট সেটা আগেই জেনে যায় যে মিলিটারিরা তার ল্যাবে আক্রমণ করতে চলেছে, তাই সে তার ল্যাবে একটা টাইম বোমা সেট করে। আর মিলিটারিরা যখন তার ল্যাবে আক্রমণ করে, তখন সেই বোমার ব্লাস্টে সবাই মারা যায়, কিন্তু শুধুমাত্র অগাস্ট বেঁচে যায়, কারণ সে নিজের ওপরে যে এক্সপেরিমেন্ট করছিল সেটা সফল হয়, আর এখন তার মধ্যেও সুপার পাওয়ার চলে আসে। আর সে তার শরীরকে এমনভাবে সেট করেছিল যে সে সব রকম মেশিনকে কন্ট্রোল করতে পারত, এবং সে তার হাতের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করতে পারত। আর সেখান থেকে বেরিয়ে সে সর্বপ্রথম প্রফেসর ভিক্টরের ল্যাবটাকে ধ্বংস করে, যেখানে ওই চারজন সুপার হিরোকে তৈরি করা হয়েছিল। তো এরপর আমরা দেখি রাশিয়ান মিলিটারিরা কিছু রোবট তৈরি করেছে, আর সেগুলোর ফিল্ড টেস্ট করছিল যে সেগুলো দিয়ে কিভাবে যুদ্ধ করা যায়। কিন্তু হঠাৎ করে সেই রোবটগুলো আউট অফ কন্ট্রোল হয়ে যায়, আর সেগুলো নিজে নিজেই চলতে শুরু করে। সেই রোবটগুলো সেখানে থাকা মিলিটারির ট্যাঙ্কগুলোকে ধ্বংস করে দেয়, আর একটা বোমা মেরে আর্মিদের কন্ট্রোল রুম ধ্বংস করে দেয়, যার ফলে সেখানে থাকা অনেক উচ্চপদস্থ অফিসাররাও মারা যায়। তখন আমরা দেখতে পাই এই কাজটা অগাস্টই করেছে, মানে সে তার সুপার পাওয়ারকে কাজে লাগিয়ে ওই রোবটগুলোকে কন্ট্রোল করে এই কাজটা করেছে। তখন মিলিটারি অফিসারেরা একটা মিটিং করে, যেখানে তারা বলে অগাস্টের সাথে লড়াই করার জন্য আমাদের ওই সুপার হিরোদের সাহায্য নিতে হবে, মানে তারা ওই চারজন সুপার হিরোর কথাই বলছে। তারা সিদ্ধান্ত নেয় ওই সুপার হিরোদের খুঁজে নিয়ে আসবে অগাস্টের বিরুদ্ধে লড়াই করার জন্য, কারণ শুধুমাত্র ওরাই পারবে অগাস্টের বিরুদ্ধে লড়াই করতে। আর এই মিশনের দায়িত্ব দেওয়া হয় এক মহিলা কমান্ডারকে, যার নাম হচ্ছে মেজর এলিনা। এরপর মেজর এলিনা তার টিম মেম্বারদের নিয়ে ওই সুপার হিরোদের খুঁজতে শুরু করে। তখন প্রথম সুপার হিরো লিকে তারা একটা চার্চে খুঁজে পায়, আর সে যখন জানতে পারে যে তাদের মিশন অগাস্টের বিরুদ্ধে, তখন সে রাজি হয়ে যায়, কারণ তাদের কথায় আমরা বুঝতে পারি যে তার সাথে আগে থেকেই অগাস্টের একটা ঝামেলা চলছিল। আর দ্বিতীয় সুপার হিরো খানকে কাজাকস্তানের একটা মরুভূমিতে দেখা যায়। আমরা যেমনটা জানি যে সে খুব স্পিডে দৌড়াতে পারত, আর এখানে আমরা দেখতে পাই যে সে একটা সন্ত্রাসী দলকে মুহূর্তের মধ্যেই তার ধারালো তলোয়ার দিয়ে দুই টুকরো করে ফেলে। যাই হোক, এরপর তিন নম্বর সুপার হিরো আর্সাসকে পাওয়া যায় সাইবেরিয়ার একটা জঙ্গলে, যে একটা শক্তিশালী নেকড়েতে পরিণত হতে পারত। এরপর সবশেষে জিনিয়াকে পাওয়া যায় একটা সার্কাসে। এরপর মেজর এলিনা তাদের চারজনকে পুরো ঘটনাটা বুঝিয়ে বলে, এবং সবটা শুনে তারা সিদ্ধান্ত নেয় যে তারা প্রথমে অগাস্টের ল্যাবটা ধ্বংস করবে। তাই তারা অগাস্টের ল্যাবের কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে ল্যাবের চারদিকে অগাস্টের সৈন্যরা পাহারা দিচ্ছে। আর যেহেতু জিনিয়া অদৃশ্য হতে পারত, তাই সে অদৃশ্য হয়ে সবার আগে যায়, বাকি তিনজন তার পেছন পেছন যেতে থাকে। কিন্তু অগাস্ট আগে থেকেই জানত যে সুপার হিরোরা তার ল্যাবে আক্রমণ করবে, তাই সে তার সৈন্যদের একটা চশমা দিয়েছিল যাতে সেখানে অদৃশ্য কিছু থাকলেও সেটা দেখা যায়। তাই জিনিয়া অদৃশ্য হওয়ার পরেও অগাস্টের লোকেরা ওই চশমা পরে থাকার কারণে জিনিয়াকে দেখে ফেলে, আর তার উপরে নাইট্রোজেন গ্যাস ফেলা হয়, যার ফলে জিনিয়া ফ্রিজ হয়ে যায়, মানে একদম বরফ হয়ে যায়। কিন্তু বাকি তিনজন সুপার হিরো সবার সাথে ফাইট করতে থাকে। তখন একজন খানের ওপরে অজ্ঞান করার ঔষধ ইঞ্জেক্ট করে,
এতে সে অজ্ঞান হয়ে পড়ে। এরপর একটা জাল ফেলে আরসাসকেও আটকে ফেলে। এরপর বাকি থাকলো লি, যে সব রকম জড় পদার্থকে কন্ট্রোল করতে পারত। আর যেমনটা আমরা জানি যে লি এর সাথে অগাস্টের একটা পূর্ব শত্রুতা রয়েছে, এবং এখানে তার সাথে অগাস্টের একটা মারাত্মক লেভেলের ফাইট হয়। তো এখানে একটা কথা বলে নেই যে ফাইট সিনগুলো তো আসলে পুরোপুরি এক্সপ্লেইন করা সম্ভব না, তাই আমার মতে যদি ফাইট সিনগুলোর মজা নিতে চান তাহলে আপনাকে পুরো সিনেমাটা দেখতে হবে। তো যাই হোক, এখানে লি অনেক চেষ্টা করে অগাস্টকে হারানোর, কিন্তু অগাস্ট এত বেশি শক্তিশালী ছিল যে লি তার সাথে পেরে ওঠে না, এবং তাদের চারজনকেই একটা রুমে বন্দি করে ফেলে। তখন অগাস্ট ওই সুপার হিরোদের বলে, তোমরা যদি আমার দলে যোগ দাও তাহলে তোমাদের আমি ছেড়ে দেব। কিন্তু ওই সুপার হিরোরা তার প্রস্তাব না করে দেয়, বলে তুমি অনেক নিষ্পাপ লোকেদের প্রাণ নিয়েছ। এরপর অগাস্ট তাদের চিন্তা করার জন্য একদিনের সময় দেয়, আর তাদের চারজনকে একটা ম্যাগনেটিক রুমের মধ্যে বন্দি করে রেখে সেখান থেকে চলে যায়, যাতে তারা অগাস্টের প্রস্তাবে রাজি না হলে ধীরে ধীরে ওই রুমের মধ্যে দুর্বল হয়ে মারা যায়। আর অগাস্ট তার পরবর্তী মিশনের কাজ শুরু করে। অগাস্ট রাশিয়ান মিলিটারিদের সকল গাড়ি এবং ট্যাঙ্কের উপরে নিজের কন্ট্রোল করে, এবং পুরো শহর জুড়ে নিজের ধ্বংসলীলা শুরু করে। এতে অনেক লোক মারা যায়। এরপর সে কতগুলো হেলিকপ্টার কন্ট্রোল করে একটা বিশাল টাওয়ারকে একটা বিল্ডিংয়ের ওপরে নিয়ে যায়। আসলে ওই টাওয়ারের সাহায্যে স্যাটেলাইট কন্ট্রোল করা হতো, এবং সে চায় ওই টাওয়ারের সাহায্যে স্যাটেলাইটকে কন্ট্রোল করে পুরো বিশ্বের সকল মেশিনকে নিজের কন্ট্রোলে করতে, এমনকি বিশ্বের যত হেলিকপ্টার, জাহাজ এবং পারমাণবিক বোমা সব কিছু নিজের কন্ট্রোলে নিতে চায়। এতে করে পুরো পৃথিবী তার কন্ট্রোলে চলে আসবে, এবং সে যা চাইবে তাই করতে পারবে। এদিকে মেজর এলিনা অনেক কষ্টে ওই সুপার হিরোদের খুঁজে বের করে এবং তাদেরকে বাঁচিয়ে নিয়ে আসে। তারপর সে ভাবে ওই সুপার হিরোরা ছিল একদম নতুন, এবং এখনই তাদের অগাস্টের মতো এত শক্তিশালী কারোর সাথে ফাইট করার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, তাই তাদের ফাইট করা শেখানোর জন্য ট্রেনিং দেওয়া হয়। এরপর তাদের সবাইকে একটা করে স্পেশাল ড্রেস দেওয়া হয়। এখন তারা ফাইট করার জন্য মোটামুটি প্রস্তুত। তো যাই হোক, এরপর এলিনা জানতে পারে যে অগাস্টের পুরনো ল্যাবে তার সাথে আরেকজন সায়েন্টিস্ট কাজ করত, আর সে অগাস্টের ওই রিসার্চ সম্পর্কে অনেক কিছুই জানত। এরপর এলিনা ওই লোকটাকে খুঁজে বের করে, আর অগাস্টের প্ল্যান বা উদ্দেশ্য কী তা জানার চেষ্টা করে, আর অগাস্ট এখন কোথায় আছে সেটাও জেনে যায়। এদিকে আমরা দেখি অগাস্ট ওই টাওয়ারটাকে কিছু হেলিকপ্টার দিয়ে অন্য একটা জায়গায় নিয়ে একটা বিল্ডিংয়ের ওপরে সেট করে, আর চারপাশে অনেকগুলো রোবট সেট করে দেয় সিকিউরিটির জন্য। এরপর অগাস্ট তার প্রোগ্রাম অ্যাক্টিভেট করে দেয়, আর রাশিয়ার বিমানবাহিনী অগাস্টের এই কাজকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তারা অগাস্টের শক্তির কাছে পেরে ওঠে না। এদিকে আমরা দেখি তখন সেখানে সুপার হিরো চলে এসেছে, আর তাদের সাথে অগাস্টের সৈন্যদের সাথে একটা তুমুল ফাইট হয়। এরপর তারা ওই টাওয়ারের পাশের বিল্ডিংয়ের ছাদে আসে, আর ওই বিল্ডিংয়ের সাথে একটা পাইপের মাধ্যমে ওই টাওয়ারটা সংযুক্ত ছিল, আর অগাস্টের প্ল্যান নষ্ট করতে হলে তাদেরকে এই পাইপটার ওপর দিয়ে ওই টাওয়ারে যেতে হবে। তখন তারা ওই পাইপের ওপর দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তখনই সেখানে অগাস্টের আরও কিছু সৈন্য এসে পড়ে, আর ওই সুপার হিরোদের দিকে গুলি করতে থাকে। তারা যখন ওই পাইপ থেকে নিচে পড়ে যাচ্ছিল তখনই সেখানে খান অনেক স্পিডে এসে তাদেরকে বাঁচিয়ে নেয়, এবং তারা ওই টাওয়ারের ভেতরে প্রবেশ করে। আর তাদের প্ল্যান হচ্ছে যে করেই হোক অগাস্টের এই প্ল্যান নষ্ট করতে হবে। তখন জিনিয়া সামনে এগিয়ে যায় ওই টাওয়ারের কানেকশন নষ্ট করার জন্য, কারণ সে নিজের শরীরের তাপমাত্রা বাড়াতে এবং কমাতে পারত, কিন্তু ওই টাওয়ারের এনার্জি এতটাই বেশি ছিল যে সে তা সহ্য করতে পারে না। কিন্তু তাদের এই কাজের কারণে কিছুক্ষণের জন্য ওই টাওয়ারের পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যায়, মানে আপাতত কিছুক্ষণ সময় তারা পেয়েছে অগাস্টকে হারানোর। এরপর তারা চারজন আবার অগাস্টের কাছে যায় এবং অগাস্টের সাথে ফাইট করে, আর অগাস্ট এতটাই শক্তিশালী ছিল যে সে তাদের চারজনকেই সেই লেভেলের কেলানি দেয়। তো কেলানি খেয়ে তারা বুঝতে পারে যে ওর সাথে ফাইট করা তাদের কাজ না। আর অগাস্ট যখন তাদের চারজনকে পুরোপুরি মেরে ফেলবে, তখন খান বাকি তিনজন সাথীকে চোখের পলকে দড়ি দিয়ে একটা প্লেনের সাথে বেঁধে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। এটা দেখে অগাস্ট তার শক্তি দিয়ে ওই প্লেনটাকে ধ্বংস করে দেয়, কিন্তু তার আগে খান সেই দড়িটা কেটে ফেলে, আর তারা তিনজন একটা নদীতে গিয়ে পড়ে। তাদের মনে হয় অগাস্টের সাথে ফাইট করার জন্য তাদের শক্তি এখনো পর্যাপ্ত নয়। তখনই সেখানে মেজর এলিনা আসে, আর সে তাদেরকে জানায় যে আমি ওই বৃদ্ধ সায়েন্টিস্টের কাছ থেকে জানতে পেরেছি যে তোমরা তোমাদের চারজনের পাওয়ার একত্র করলে সেখানে বিশাল এক এনার্জি তৈরি হবে, আর সেই এনার্জি দিয়ে তোমরা অনেক বড় একটা ব্লাস্ট করতে পারবে, এবং সেই ব্লাস্টের মধ্যে যা কিছু থাকবে সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু এখানে যদি তোমাদের একজনের দ্বারাও কোনো ভুল হয় তাহলে তোমরা চারজনই মারা পড়বে। তখন সুপার হিরোরা মৃত্যুর আশঙ্কা আছে জেনেও রিস্ক নিতে তৈরি হয়, এবং তারা একত্রে তাদের পাওয়ার বাড়াতে শুরু করে, যার ফলে সেখানে অনেক বড় একটা এনার্জি ওয়েভ তৈরি হয়, আর সেই এনার্জি ওয়েভটি সরাসরি অগাস্টের টাওয়ারে আঘাত করে। এই আঘাত এতটাই পাওয়ারফুল ছিল যে সেখানে থাকা সবকিছু ধ্বংস হয়ে যায়, সেই সাথে অগাস্ট ধ্বংস হয়ে যায়। এভাবে রাশিয়ান সুপার হিরোরা অগাস্ট নামের এই ভয়ানক দানবের হাত থেকে পুরো পৃথিবীকে রক্ষা করে, আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো আপনাদের কাছে গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর মুভিটি দেখতে হলে ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া আছে, তাড়াতাড়ি সেখানে জয়েন হয়ে নিন।
কারণ সেখানেই মুভিটা পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।